এবার আমরা কার্ড ভিউয়ের কাজ করব। তো আমরা ডিসপ্লে পেজটা কপি করে নিয়ে এখানে ওয়েব পেজের মধ্যে একটা নতুন জেএসএফ পেজ দিচ্ছি, এটার আমরা নাম দিলাম হচ্ছে ভিউ কার্ড। ভিউ কার্ডের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি এখানে এই প্যানেল গ্রিডটা আমরা মুছে দিচ্ছি, এখানে যে ডাটা গ্রিডটা ব্যবহার করা হয়েছে আমাদের এরকম শুধুমাত্র একটা ডাটা গ্রিড হলেই চলবে। এখানে ডাটা গ্রিডের জায়গায় আমরা ডিসপ্লে করব হচ্ছে ডাটা টেবিল, কলন ডাটা টেবিল, এটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি ডাটা টেবিলে, অন্যান্য আইটেমগুলো ঠিক থাকবে। আর ডাটা টেবিলের জন্য কলাম থাকে না, কলাম রোজ রোজ থাকে ইনিশিয়ালি। এরপরে হেডারের মধ্যে আমরা এখানে লিখব হচ্ছে ইউর কার্ড। আচ্ছা, প্রোডাক্টের লিস্টগুলো আমরা আনবো হচ্ছে কার্ড হ্যান্ডেলার ম্যানেজ বিন থেকে। আমাদের যে আমরা এখানে একটু এটার নামটা পরিবর্তন করি, নাম দিচ্ছি কার্ড। তো কার্ড লিস্টের জন্য গেটার সেটার গুলো রিনেম হয়ে গেল। কার্ট লিস্ট থেকে আমরা দেখাবো, কার্ট লিস্টের মধ্যে আমাদের এখানে আমরা ইউজ করি ভেরিয়েবলের নাম হচ্ছে কার্ট। তো এখানে মানে ডাটা গ্রিডের মধ্যে এগুলো প্যানেলের মধ্যে দেখাতে হয়, আর এইখানে আমরা ডাটা টেবিলের মধ্যে ডিসপ্লে করতে গেলে আমাদের ইউজ করতে হবে হচ্ছে কলাম, কলাম ইউজ করবো পি কলন কলাম হেডার টেক্সট। এখানে আমরা দেখাবো হচ্ছে প্রোডাক্ট নেম, এর ভিতরে আমরা লিখবো পি কলন আউটপুট লেভেল, লেভেলের মধ্যে দেখাতে পারি ভ্যালু, ভ্যালুর মধ্যে আমরা দেখাবো হচ্ছে কার্ট ডট প্রোডাক্ট নেম। এরকম আমাদের প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, প্রাইস, এবং ফাইনালি আমরা গ্র্যান্ড টোটালের কাজটা এখনো করিনি, টোটাল। এই কলামগুলো দেখাবো। ভিউ কার্টের জন্য এখানে আমরা ডিসপ্লে পেজের মধ্যে এখানে যেখানে আমরা কার্ডটা ডিসপ্লে করলাম এখানে আমরা একটা লিংক ইউজ করি, পেজ কলন আউটপুট লিংক।
ভ্যালু, ভ্যালুর ভিতরে আমরা লিখলাম যে ভিউ কার্ড ডট সিস্টেম। টেক্সটটা আমরা এর মধ্যে দিয়ে দিই, টেক্সটের মধ্যে আমরা লিখব হচ্ছে ভিউ কার্ড। কার্টে কিছু আইটেম অ্যাড করার পরে আমরা যখন ভিউ কার্ড দেখব তখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের নেম এবং প্রাইস ডিসপ্লে করছে, কিন্তু কোয়ান্টিটি এবং টোটালটা ডিসপ্লে করছে না। এটার কারণ হলো যে আমরা ডিসপ্লে মেইন প্রোডাক্ট ডিসপ্লে থেকে, অর্থাৎ এখান থেকে যখন আমরা এটা অ্যাড টু কার্ড বাটনে অ্যাড করছি, তখন এখানে প্রপার্টি অ্যাকশন লিসেনারের মধ্যে আমাদের শুধু নেম আর প্রাইসটা পাঠানো হয়েছে, কোয়ান্টিটিটা পাঠাতে হবে আমাদের। তো আমরা এখান থেকে আর একটা প্রপার্টি অ্যাকশন লিসেনারের মাধ্যমে তো এখানে এই বিন থেকে আমরা কমান্ড বাটনের মাধ্যমে এই বিন থেকে আমরা প্রোডাক্ট বিন থেকে আমরা কার্ড হ্যান্ডেলার ম্যানেজ বিনের মধ্যে ভ্যালুগুলো প্রপার্টি অ্যাকশন লিসেনারের মাধ্যমে পাঠাচ্ছিলাম। তো প্রপার্টি অ্যাকশন লিসেনারের মাধ্যমে পাঠাতে গেলে আমাদের প্রোডাক্ট বিনে যেগুলো আছে সেগুলোকে টার্গেট দিয়ে আমরা এই বিনের মধ্যে পাঠাতে পারবো, কিন্তু এখানে যেহেতু এই ফিল্ডটা আমাদের একটা এখানকার ইনপুট ফিল্ড, সুতরাং এই ভ্যালুটাকে সেট করতে গেলে আমাদেরকে একটু ডিফারেন্ট টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে যে প্রথমত আমরা ম্যানেজ বিনের মধ্যে প্রসেস কার্ড নামক মেথডের মধ্যে এখানে একটা প্যারামিটার নিয়ে নিলাম ইন্টিজার কোয়ান্টিটি, এবং মেথড কলের সময় আমরা এখানে ওই কোয়ান্টিটির ভ্যালুটা পাঠিয়ে দেব। কীভাবে পাঠাবো? ইনপুট ফিল্ডের মধ্যে আমরা এখানে কোনো ভ্যালু দিলাম না, বরং এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম বাইন্ডিং। বাইন্ডিংয়ের ভিতরে আমরা এখানে যে কোনো নাম দিতে পারি, আমি এখানে নাম দিলাম ইনপুট ওয়ান, এবং এই ভ্যালুটা আমরা যখন মেথড কল করলাম প্রসেস কার্ড তখন আমি বললাম যে ইনপুট ওয়ান ডট ভ্যালু, অর্থাৎ ইনপুটের মধ্যে যেই ভ্যালুটা ইউজার ইনপুট দিবে সেই ভ্যালুটা এই মেথডের কাছে আমরা পাঠিয়ে দিলাম। পরে এখানে এসে আমি এই কোয়ান্টিটি ভ্যালুটাকে এখানকার কোয়ান্টিটির মধ্যে দিয়ে দিলাম ইনিশিয়াল আসতে। আর ভিউ কার্ডের মধ্যে ভিউ কার্ড করার সময় আমাদের যেহেতু শুধুমাত্র ডেটা টেবিল এবং ভ্যালু এগুলো হলেই চলবে, আমি এই অপশনগুলো বাদ দিই। তাহলে এখন আমরা দেখি যে যখন আমরা পেজটা একটু রিফ্রেশ করে নিচ্ছি, এরপরে আমরা এখন কোয়ান্টিটির মধ্যে কিছু কোয়ান্টিটি অ্যাড করি। যেমন সাপোজ আমি বললাম এই প্রোডাক্টটা আমি কোয়ান্টিটি দিলাম 2, এই প্রোডাক্ট কোয়ান্টিটি দিলাম 1। তাহলে আমার কার্টে দুইটা আইটেম অ্যাড হয়েছে। ভিউ কার্টে গেলে আমি দেখবো যে এটার কোয়ান্টিটি 2, টোটাল প্রাইস হচ্ছে এত, কোয়ান্টিটি 1 এবং প্রাইস হচ্ছে। তাহলে আমরা এখানে কার্ডটা দেখতে পাচ্ছি। এভাবে এখানে আমরা আর একটা বাটন দিব যে ইউজার, এখানে দুইটা বাটন থাকবে। একটা বাটনে ইউজারকে আমরা বলবো যে মানে কন্টিনিউ শপিং বললে সে তখন প্রোডাক্টের পেজে ফেরত যাবে। আর একটা লিঙ্ক থাকবে যে প্রসেস
প্রসেস কার্ড, প্রসেস কার্ড বলে তখন ফার্দার স্টেপগুলোতে যাবে। তো এভাবে আমরা কার্ডটা ডিসপ্লে করলাম।